কে কিন্তু গৌতম পাল কার্যত আবেদন করেছেন যেন তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। 11,000-এর বেশি শূন্য পদে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ করতে চাইছে পর্ষদ, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণই করতে চান না চাকরি প্রার্থীরা। কেন আপনারা কেন বয়কট করতে চাইছেন? আমরা 2014 টেট পাস 10 ক্যান্ডিডেট, আমাদের সময় যে নাম্বার ছিল 2017 সালের যে নাম্বারের প্যাটার্ন সেটা অনেকটা চেঞ্জ হয়েছে, একটা একাডেমিক গ্যাপ আমাদের মধ্যে আছে, তো সেখানে 2017 এগিয়ে যাবে, 11,000 সিট আছে, 2017 ছেলেই আছে 10,000, ওরাই সব সিট নিয়ে নেবে, আমাদের জন্য পড়ে থাকবে মাত্র 1,000। আপনারা অংশগ্রহণই করবেন না? না, এই 1,000 সিটে অংশগ্রহণ করে কী করব, আবার বঞ্চিত হব, আবার হতাশ হব, তার থেকে আমাদের যে স্ট্যাটাস আছে সেটাই থাক। আপনার কী চাইছেন? আমরা চাই, আমাদের তো এখনও সব সিটে নিয়োগই হয়নি, যে 16,500 সিটের নিয়োগ হচ্ছিল সেই সিটে পর্ষদের উকিল বলেছেন 26,000 ইন্টারভিউ দিয়েছে, কালকে নতুন সভাপতি বললেন 16,000 আমরা নট ইনক্লুডেড আছি, তাহলে পরিষ্কার 10,000 নিয়োগ হয়েছে, এখনও 6,500 সিট বাকি। সেই 6,500 সিটে তারা নিয়োগ দাবি করছেন এবং তারা